তোমার বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, ওরে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তাই আমি শুনিতে পাই তোমার নাকে 108টা নাম রয়, তোমার কাছে জানবার বাসনা রয়। তুমি বলবে হে দয়াল দীনবন্ধু ভগবান, তুমি উঠে সঠিক সঠিক জবাব দিবে ধর্ম সবাই। তাহলে 108টা নামের মধ্যে তোমার অরিজিনাল আসল নামটা কোনটা, তুমি সুন্দর করে তার সমাধান দেবে। তা কি বলছেন, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তোমার বহু নামে ধরা ধামে, তোমার বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, আবার কট বলে কেউ করছে আহবান, ওরে কেউ কয় খোদা কেউ যে সোদা কেউ কয় পাপিয়া, কেহ তোমায় বলে ভগবান কেউ কই খোদা কেউ যে সোদা কেউ কই পাপিয়া, ওরে জনম ভরে মুখস্থ গাইলাম জনম ভরে মুখস্থ গান মুখ বলার দিয়া বাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সকল শাস্ত্রে শুনিতে যে পাই দয়াল তোমার নাকি পিতা মাতানা, তোমার নামকরণ কে করিল বসে ভাবিতা, তাই আমি সকল শাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই। ও বাবা ও মায়েরা, পিতামাতা না থাকলে তাকে কি বলে গো, যারও সন্তান বলে, তাই না? পিতামাতা যদি না থাকে যারও সন্তান বলে। আবার শুনিতে পাই তোমার নাকি দৈবকীর গর্ভে জন্ম হয় কংসের কারাগারে, তাহলে এত জায়গা থাকতে তোমার ওই কারাগারে কেন জন্ম হলো? আর যে তোমাকে জন্ম দিল গর্ভধারিণী মা, সে তোমার মুখ থেকে মা ডাক শুনতে পেল না, অথচ যশোদা কিছুই করলো না, সে তোমার মুখ থেকে মা ডাক শুনলো। তুমি বলবে যশোদা এমন কি পূর্ণি করেছিল তার জন্য তোমাকে তোমার মুখ থেকে মা ডাক শুনতে পেল, আর দৈবকে এমন কি পাপ করেছিল তোমাকে গর্বে ধরো তোমাকে সন্তান হিসাবে তাকে বুকে টেনে নিতে পারেনি? তুমি সুন্দর করে সমাধান দেবে ধর্মসভায়। তুমি না ভগবান, তাহলে আমি সকল শাস্ত্রে প্রমাণ পাই তোমার নাকি পিতামাতা নাই, তাহলে তুমি কোথা থেকে আসলে? তুমি সুন্দর করে সমাধান দেও। আবার শুনতে পাই তোমার নাকি দৈবকীর গর্ভে জন্ম হয় কংসের কারাগারে, তাহলে এত জায়গা থাকতে পৃথিবীতে ওই কারাগারে কেন তোমার জন্ম হলো? তুমি সুন্দর করে তার সমাধান দেবে। প্রথম মন্স বেশি কিছু বললাম না, তাই না? এমনি দুর্বল ভগবান আবার যদি হার্ট অ্যাটাক করে তার জন্য আবার জরিমানা দিতে হবে, বাড়িতে ছেলে বউ আছে, তাই না? তাই প্রথম মন্স বেশি কিছু বললাম না, দেখি আমার ভগবান কোন দিকে যায়।
আমি সেই দিকে যাব। তাকে বলছেন আমি সকল শাস্ত্রে শুনিতে যে পাই দয়াল তোমার নাকি পিতা মাতা না, তোমার নাম করণ কে করিল বসে ভাবিতা, তুমি নামি কি মাও নামি হে, তুমি নামি কি মাও নামি হে, আমি তা বুঝি নাকি জানিতেছে দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতেছে দয়াল তোমার আসল নামটা কি। কেহ পিতা কেহ পুত্র কয়, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়, তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয়, তাই তুমি ভগবান হয়ে তুমি বলেছো কি বলেছো, যে করে আমার আশ তার করে সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তাকে করি আমি দাসের অনুদাস, তাহলে তুমি সর্বনাশটা কেন করো, তোমার যে আশ করে তুমি সর্বনাশটা কেন করো, তুমি কথাটা সুন্দর করে বলো তো, তোমাকে যে এত ভালোবাসি একবারিতে তুমি আশ্রয়ের জন্য গেলে ভিক্ষা করবার জন্য, সে তোমাকে নোংরা জলটা তোমার মাথায় ঢেলে দিল, তাকে তুমি কি করলে আশীর্বাদ করলে, হে ভক্ত তোমার দুতলা বাড়ি আছে, রাতারাতির মধ্যে যেন চারতলা বাড়ি হয়, আর যেই বিধুরের ঘরে গিয়ে তুমি খুদের অন্ন খেয়েছিলে, সারাদিনই ভিক্ষা করে এক মুষ্ট অন্ন এনে রেখেছিল, খুদ ভিক্ষা করে এনে রেখেছিল, তাকে তুমি কি করলে অভিশাপ করলে, কি অভিশাপ, পালের একটা দোয়াল গাই ছিল রাতারাতির মধ্যে যেন ওই দুগ্ধ গাইটা মারা যায়, ওনার সঙ্গে যে ভক্ত ছিল ভক্ত বলছেন ভগবান এ তোমার কেমন বেচার, যে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিল এক মুষ্ট অন্ন তোমাকে দিল না, তুমি তাকে আশীর্বাদ করলে, আর যে তোমাকে নিজে না খেয়ে খেতে দিল তুমি তাকে এত বড় অভিশাপ করলে, এটা তোমার কেমন বেচার, তোমার মুখের কথা ভক্ত যদি দেয় আমি খাই, ভক্ত যদি আমাকে না দেয় সারাদিন আমি উপবাসে যাই, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার ওরে নাম রেখেছে বাঞ্ছাকল মতরু, তাহলে ভক্ত যদি নাই তুমি খেতে পাবে, নচিত তুমি সারাদিন উপবাসে যাবে, তাহলে ও বাবা কে বড় হলো ভক্ত, ভক্ত যদি ভগবানকে বড় না করত ভগবানকে কেউ চিনত না, তাহলে ভক্ত আগে তারপরে ভগবান, ভক্ত চিনিয়েছে যেমন ছিলেন রাম ভক্ত হনুমান সকলে আপনারা জানেন, তার বক্ষ ছিঁড়ে দেখিয়েছিলেন রাম সীতার ছবি, আমরা সকলে ছোট থেকে বড় পর্যন্ত আমরা জানি রাম ভক্ত হনুমান, এর উপরে ভক্ত নেই, সেই পর্বে আমি পড়ে যাব, এত কিছু বলাটা ঠিক না প্রথম মঞ্চ, তাই কি বলেছেন কেহ পিতা কেহ পুত্র কয়, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়, তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয়, ওরে নামি কি মাও নামি হে, তুমি নামি কি মাও নামি হে, আমি তা বুঝি নাকি জানিতেছে দয়াল তোমার আসল নামটা কি, আমি
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা কই, ওরে আমি তো সেই ভাবের পাগল নই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই। তাই কি বলছেন কবি পাগল বিজয় সরকার? তিনি বলছেন, আমি তো সেই ভাবের পাগল নই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই। ভগবানের কাছে জানবার মতন বাবা আমার ক্ষমতা নেই, ভগবানের কাছে জিজ্ঞাসা করবার মতন আমি অনন্যা বিশ্বাস আমার ক্ষমতা নেই। তবে আপনারা যে ভক্ত এসেছেন সাধুগুরু বৈষ্ণব, আপনারা যে না এসেছেন কিছু পাবার আশায় এসেছেন, তাই ভগবানের কাছে আমার হবে চাওয়া, আপনাদের হবে পাওয়া। যদি আমি কিছু চাইতে পারি আপনারা কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন। এত কষ্ট করে শীতের মধ্যে এসেছেন যে অনন্যা বিশ্বাস আর সন্ন্যাসী দাস গান করবে, কেমন গান করে একটু শুনে আসি। তাই তো, ভালো হলে সকালে হলে আমাদের নাম করবেন, আর ভালো না হলে আরে দুটো শিল্পী এসেছিল গান শোনা যায় না, ভালো হয়নি ও বাবা। তাই তো, আর যদি ভালো হয় তাহলে সকালবেলা নাম করবেন, তাহলে আমাদের জয়। তাহলে অবশ্যই পয়সা নিয়েছি বলে যে জাতা মাতা বলে চলে যাব এটা তো নয়, আমরা ভালো করবার জন্য এসেছি, তবে আপনাদের আশীর্বাদটা আমাদের মাথায় থাকতে হবে। তাই ভগবানকে বলছি, আমার মনের মাঝে গোল বেঁধেছে, আমার তোমার কাছে জানবার বাসনা রয়, এই যে আমি পাগল হয়েছি, কিসের পাগল গো? চিনার পাগল। সেই পাগলে যদি পাগল হতে পারতাম আজকে বাবা এত কষ্ট দুঃখ, যত সময় আপনি ভগবানকে ডাকবেন তত সময় আপনার কোনো কষ্ট নেই, ভগবানকে ডাকা ছেড়ে দিবেন। যে মায়া এ কাম ক্রোধ লোভ লালসা যখনই আপনার ভিতরে চলে যাবে সমস্ত দুঃখ কষ্ট আপনাকে জড়িয়ে ধরবে। আর যত সময় আপনি ভগবানকে ডাকবেন, আমরা কখন ডাকি, কখন ডাকি গো? স্বার্থের লোভে ডাকি, হে মা, হে মা কালী, তুমি আমার ছেলেকে একটা চাকরি পাইয়ে দিও, আমি তোমাকে জোড়া পাঠা বলে দেবো। বাবা ডাকি তো, চাকরি পাইয়ে দিবে তবে মায়ের পুজো দেব। দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে যদি কারো ছেলে চাকরি পায় সেই বাড়িতে প্রথম মাসের বেতন পেয়ে কালী পুজো হয়। ও বাবা, কথা মিথ্যে? মিথ্যে নয়। তাহলে স্বার্থের জন্য আমরা ভগবানকে ডাকছি, নিজের জন্য ডাকছি না। যদি নিজের জন্য ডাকি তাহলে এত কষ্ট দুঃখ কিন্তু আমাদের কারোরই থাকতো না। তাই কি বলছেন গানের ভাষায়? পাগল বিজয় বলে মনের কথা কয়, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হো, আমার মুখে যাহাই মনে তাকই, আমার মনে জ্বালাই মুখে তাকই, কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ওরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জয় জয় দাই গৌর সিদ্ধানাথ প্রেমানন্দ একবার, হরি বল হরি বল হরি বল হরি বল, জানিতে তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জয় গুরু জয়। অতি সুন্দর।
এটা জীব শিক্ষা, জানিতে চায় দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরাধামে কত রকমে ডাকি, হিন্দুরা বলে ভগবান, মুসলমানে বলে আল্লাহ, খ্রিস্টান বলে গড, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে ইংরাজি। গড শব্দের অর্থ হলো ইংরাজি, আল্লাহ শব্দের অর্থ হলো আরবি, ভগবান শব্দের অর্থ হলো বাংলা, ভগ যুক্ত বান ভগবান। যাক, ভালোই লাগলো, অনেক জিজ্ঞাসা অনেক প্রশ্ন রেখেছে, আমি সব কিছু সমাধান করতে পারবো এটা আমি বলতে পারবো না। ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় কথা হবে, বাজে কোনো কথা হবে না। হিন্দু শাস্ত্রে লেখা আছে কৃষ্ণের অষ্টত্ব শত নাম, মুন্ডটা একটু তোলো, একটু তোলো, আউটে কম রেখো, মোটে তোলো, হ্যাঁ লুচি বাস। হিন্দু শাস্ত্রে লেখা আছে, এখন কত দাম জানি না, আমার বয়স হলো 60 চলছে, 2023 সাল, আমার বয়স 60 বছর চলছে। তো যখন আমার বয়স ছিল 9 বছর, 71 সালে, তখন আমার বয়স 9 বছর, যখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয়, মানে মজিবরের বংশকে ধ্বংস করে দিলেও ইয়াখা, তাহলে মজিবরের একটা সে মেয়ে ছিল শেখ হাসিনা, তিনি পড়তেন আমাদের ইন্ডিয়াতে, তাকে লুকিয়ে রেখেছিলেন ইন্দিরা গান্ধী, 71 সালের কথা বলছি, তখন আমার বয়স 9 বছর। তাহলে এখন আমার বয়স হচ্ছে চলছে 60। আমি তর্ক বিতর্ক করবো না বাবা, সেই 9 বছর বয়সে পড়েছি হিন্দু, এই এই কারারে কিডারে, এদের গার্জেন কে, এদের গার্জেন কারা আছে, যদি থেকে থাকেন আপনারা একটু সামাল করুন, এতে আমাদের ধ্বংস হচ্ছে এই পৃথিবীটা, কেন জানেন বলবো, ইসলাম ধর্মে যদি কোনো জায়গায় জালসা হয় দেখবেন কারো ক্ষমতা নেই, তার মধ্যে একটা বিড়ি সিগারেট খায়, কি যদি কোনো জায়গায় জালসা হয়, হিন্দু ধর্মে যদি কোনো জায়গায় অনুষ্ঠান হয় দেখবেন সেখানে বিড়ি সিগারেট গাঁজা এবং মদের বোতল যে কত একাত বস্তা হবে সকালে কুড়ালি, এগুলো ঠিক নয়। আমরা কেউ পৃথিবীর মালিক নই, বলতে পারবেন আমি পৃথিবীর মালিক, কোথা থেকে এসেছি তাও জানি না, কোথায় চলে যাব তাও জানি না। তাহলে এত আমাদের লোভনীয় কিসের, ঈশ্বর পাঠিয়েছে দুই প্রকার কাজ করো, একটা হচ্ছে কর্তব্য, একটা হলো অবশ্য কর্তব্য, পার্থক্য কি, মায়ার সংসারে জন্ম নিয়ে স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে সংসার করা, মাতৃঋণ পিতৃঋণ পরিশোধ করা, আর অবশ্য কর্তব্য হল তার শরণাগত হওয়া, এটা হচ্ছে অবশ্য কর্তব্য। তাহলে 71 সালে আমার বয়স ছিল 9 বছর, 2 টাকা দাম ছিল এই বইটার, কৃষ্ণের অষ্টত্ব শত নাম,
বইয়ে পড়েছিলাম 108টা নাম, কিন্তু 108টা নাম নয় বাবা, 107টা নাম, ভালো করে পড়ে দেখবেন। অনন্ত রাখিল নাম অন্ত না পায়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। হিন্দু ধর্মে যে কৃষ্ণ এটা গর্ব মনে রেখেছিল, ধ্যান করে পেয়েছিল। যেমন আমাদের রামায়ণ লিখেছিলেন, অনেকে বলে বাল্মীকি মুনি, এটা ভাষাটা অশুদ্ধ, শব্দটা হবে বাল্মীকি মুনি, বল শব্দে উই পোকা, এই যে উই পোকা লাগে না, এই উইয়ের আর এক নাম হচ্ছে বাল্মীকি মুনি, আমরা বলি বাল্মীকি মুনি, শব্দটা কেমন হইলো, খারাপ হচ্ছে, বাল্মীকি মুনি মানে গোবিন্দের সাধনা করতে করতে, ভগবানের সাধনা করতে করতে উনি উইয়ের ঢিপের মধ্যে উই পোকাতে মাটি তুলে তাকে ঢেকে দিলেন, তিনি রামায়ণ লিখলেন। তাহলে লেখাটা শুরু করলেন কোথা থেকে, এগুলো জানার দরকার আছে, গান শুনলে হবে না। কে শিখালো লেখাটা, উনি নিজে লিখেছিলেন? না, নিজে লিখেনি বাবা। যখন ওয়ে পোকার মধ্যে থেকে বার হলেন, দেখলো দুটো কাক বসে আছে, কা 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 করে শব্দ করছে, এই জ্বালা সহ্য করতে না পেরে এক ব্যাট একটা বান মেরে দিলেন, একটা কাক মারা গেলেন। বাল্মীকি মনি চিন্তা করলো, আমার সামনে একটা জীব মারা যাবে, আমি বাঁচাতে পারবো না, এটা তো আমার হাত নয়, এই কাক তুমি মারা গিয়েছো, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, তিনবার বললেন, কাক বেঁচে গেল। জিজ্ঞাসা করেছো, প্রশ্ন করেছো, উত্তর আমি দিচ্ছি, গানটা শোনো ভালো করে। ওরে যে দা ভবে বাঞ্ছা করে, যে যা ভবে বাঞ্ছা করে, আমি পুরাই বাঞ্ছা ভক্ত রে, বাঞ্ছাকারী নাম আমার সকলে জানে, সকলে জানে, যে যা ভবে বাঞ্ছা করে, ও যা ভবে বাঞ্ছা করে, আমি পুরাই বাঞ্ছা ভক্ত রে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে, যে যা ভবে বাঞ্ছা করে, ও ভক্ত রে, যে যা ভবে বাঞ্ছা করে, পুরাই বাঞ্ছা ভক্ত রে, বাঞ্ছাকারী নাম আমার সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে, আমি হিন্দুর ঈশ্বর, মুসলমানের খোদা, ইংরেজিতে গড বলে ভাই,
কভু নয় যোধা। আমি হিন্দু ঈশ্বর মুসলমানের খোদা, ইংরেজেতে গড বলে ভাই কভু নয় যোধা। মুসলমানে আল্লাহ বলে, ওরে মুসলমানে মুসলমানে আল্লাহ বলে, গড বলে খ্রিস্টানে, বাঞ্ছাকারী নামে আমার সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে। কখনো হয় গিরিবেশ ধারণ, কখনো হয় কালে আমি আয়ানের কারণ, আয়ানের কারণ। যিনি কৃষ্ণ তিনি কালী, কালী হলেন কেন ছোট বাজি? মহাভারত পড়ে দেখবেন, যেহেতু আমরা হিন্দু, অনেকে মহাভারত পড়েছেন। কৃষ্ণের বিয়ে করা বউ কটা বলুন, কেউ পড়েছেন মহাভারত? যদি পড়ে থাকেন একটু হাত তুলুন। পড়েননি কেউ মহাভারত? কেউ পড়েননি? হিন্দু ধর্মের মহাকাব্য চারটে, ভারতবর্ষে দুটো, বাইরের দেশে দুটো। ভারতবর্ষে কি কি? রামায়ণ, মহাভারত। বাইরের দেশে হলো দুটো, ইলিয়াস, ওডিসি। পড়েননি কেউ? লেখক কে? অন্ধকবি হোমার। তাহলে কৃষ্ণ কালী হলো কেন? হওয়ার কারণ আছে। যদি কেউ মহাভারত পড়ে থাকেন, মহাকাব্য ভাই ছোট বাজিও, শাস্ত্র মত বলবো কথা, মিথ্যা হবে নাই। মহাভারতে পাওয়া গেল গো, কৃষ্ণ কেন কালী হল, কৃষ্ণের বিয়ে করা বউ কটা, তাও জানা গেল। 108টা বিয়ে করা বউ শাস্ত্রে পাওয়া যায় ছোট বাজিও, 108টা বিয়ে করা বউ কৃষ্ণের। এক একটা স্ত্রীর গর্ভে 10টা করে ছেলে, তার বউ ছেলে নাতি পুতি নিয়ে 56 কোটি যদু বংশ, 56 কোটি। তিনি যদি ভগবানই হবে, তার যদু বংশ ধ্বংস হইল কেন? এটা লীলার কৃষ্ণ, নিত্যের কৃষ্ণ নয়। নিত্যের কৃষ্ণ যে কৃষ্ণ বলে নয়, নিত্যের যে বস্তু তার ধ্বংস নাই, আর লীলার যে বস্তু তার ধ্বংস আছে। 108টা বিয়ে করা বউ, এক একটা স্ত্রীর গর্ভে বউ বললে বাবা একটু ভাষাটা খারাপ হয়। বউ কারা বলে গো? কারা বলে?
পাঠাতে বউ বলে, বলে না বউ কার না পাঠাই, হরি বল হরি বল। মানুষ কেন বউ বলবে, যে বউ বলে সেই তো পশু। স্ত্রী বলতে হবে, খাইপি বলতে হবে, আমার অর্ধাঙ্গিনী বলতে হবে, আহা আমার সহধর্মিনী বলতে হবে, বউ বলবো কেন? হরি বল হরি বল ছোট। তাহলে 108টা বিয়ে করা স্ত্রী, এক একটা স্ত্রীর গর্ভে 10টা কইরে ছেলে, ছেলে নিয়ে স্ত্রী নিয়ে নাতি পুতি নিয়ে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে গেল। কেন ধ্বংস হলো? এখনকার ছেলেরা দেখেন না কোনো বৈষ্ণবকে দেখলে ইয়ার কি করে না গো, কি গো বাবাজি করে না, তখনও ছিল বাবা কৃষ্ণের ছেলে শাম্ভু চরম বদমাইশ ছিল, তা বৈষ্ণবদের দেখে খুব বিদ্রুপ করত। অষ্টাবাক্রা মণিকে দেখে, মানে আট দিকে ব্যাঁকা অষ্টাবাক্রা মণি, এই মণিকে দেখে পেটে ন্যাকড়া জড়িয়ে মেয়ে ছেলে সেজে বললে, মণিবার আমার পেটে কি আছে দেখুন তো, মেয়ে ছেলে হবে না বেটা ছেলে হবে। কখনো হয় গির্ভের ধারণ, কখনো হই কালি আমি, আয়ানের কারণ আয়ানের কারণ, আমি নরসিংহ রূপ করলাম ধারণ, ওরে আমি নরসিংহ রূপ করলাম ধারণ, ভক্ত প্রহ্লাদের কারণে বাঞ্ছাকারী নামে আমার সকলে জানে, সকলে জানে সকলে জানে সকলে জানে সকলে জানে। যে যা ভাবে বাঞ্ছা করে পুরাই বাঞ্ছা ভক্তজনে। এই যে বললো না বিদুরের ঘরে তুমি খুদের অন্ন খেলে কেন ছোট, কেন জানো? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখলেই বা কি হয়, ভক্তি যার কৃষ্ণ তার। গীতার প্রথম অধ্যায় লেখা আছে দেখবেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবিহিত যদুৎসব মামেকং পাণ্ডব শৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবিহিত যদুৎসব মামেকং পাণ্ডব শৈব কিম কুর্বত সঞ্জয়। ক্ষেত্র মানে একটা জায়গা, এই একটা ক্ষেত্র। কাজ হচ্ছে দুই প্রকার, কেউ ধর্ম করছে কেউ অধর্ম করছে। তাহলে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবিত যুদুৎসব মাম একং পাণ্ডব শৈব কিম কুর্বত সঞ্জয়। বন্ধ করো না, অর্থাৎ ধৃতরাষ্ট্রের 100 পুত্র, পাণ্ডুর 5 পুত্র। তাহলে ধৃতরাষ্ট্র পাণ্ডু দুই ভাই, দুই ভাইয়েরা, এর 5 ছেলে, ওর 100টা ছেলে, 100টা ছেলে। আচ্ছা বলুন তো, একটা মেয়ে ছেলের কটা ছেলে হয়? একটা মেয়ে ছেলের কটা ছেলে হইতে পারে?
যদি কারোর 100টা ছেলে হয় তার বয়স কত? একটা মেয়ে যদি বছরে 1টা ছেলে হয় তাও 100 বছর বাঁচবে না, বাঁচবে কি? বাঁচবে কি? যদি বছরে 1টা ছেলে হয় তাও 100 বছর বাঁচবে না কলিযুগে। কেননা একটা গরুর বছর বিহীন হয়, ছাগলে বছরে 2 বার হয়, কিন্তু মানুষ তো বছরে 2 বার হয় না। তাহলে ধৃতরাষ্ট্রের গান্ধারের 100টা ছেলে হইলেও কি কইরে সম্ভব নয় বাবা, অত কথা বলা যাবে না, শটে মারতে হবে। গান্ধারের 100টা ছেলে বড় হলো, যুদ্ধ শুরু হয়ে গেল, পঞ্চপাণ্ডব 100 পুত্র বলো প্রভু তাহলে তুমি কার পক্ষ নেবে? খুব সূক্ষ্ম ব্রেনে শুনতে হবে কথাগুলো, প্রভু তুমি কার পক্ষ নেবে? কৃষ্ণ পড়ে গেল বিপদে, বলো আগামী কল্য মানে আগামীকাল আমি প্রথম যার মুখ দর্শন করব আমি তার পক্ষ নেব। দুর্যোধন বড় চালাক, রাজা 12টার সময় যাই কৃষ্ণের মাথায় গোড়ায় বসে আছে ভাই, অর্জুন পরে গেলেন কৃষ্ণের চরণ তলে বসে আছে। আচ্ছা বলুন তো ছোট, মানুষ যখন ঘুম থেকে উঠে মাথার গোড়ায় যে বসে থাকে তার দিকে নজর হবে, না যে পায়ের গোড়ায় বসে আছে তার দিকে নজর হবে? ঘুম থেকে উঠে দেখলো ওই অর্জুন বসে, অর্জুনের পক্ষ নিয়ে নিল। ওই যে কথা ছিল যার মুখ দর্শন করব তার পক্ষ আমি নেব, এতে ভগবানের দোষ কোন জায়গায় বলো? তখন বলো দুর্যোধন তোমাকে একটা সুযোগ দিলাম, আমি যার মুখ দর্শন করব তার পক্ষ নেব, আমি অর্জুনের মুখ দর্শন করেছি আমি অর্জুনের পক্ষ নিলাম, তবু তোমাকে একটা সুযোগ দিলাম, এই সুযোগটা তুমি ভালো করে জেনে নাও। বলুন প্রভু এই মুহূর্তে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। বলো প্রভু 18 অক্ষণী সেনা, আমাকে 11 অক্ষণী সেনা দিতে হবে, নারায়ণ সেনা তথাস্ত। তাহলে 18 অক্ষণী সেনা দুর্যোধন নিল, 11 অক্ষণী বাকি থাকলো কত? 7 অক্ষণী, 7 অক্ষণী সেনা নিল পাণ্ডবরা। দুর্যোধন আস্তে আস্তে বাড়ি ফিরছে, ফিরতে ফিরতে রাস্তায় দেখ মানে মানুষ যখন পেতে বাড়ি ফিরছে, মামা শকুনি বলছে ভাগ না তুমি হাসছো কেন? বলে মামা আমার মতো বীর কেউ নেই, আমার পেস সাপের ঘায়ে তেঁতুলে সারা উঠে যায়, তার জন্য হাস। আচ্ছা বলো তো তুমি কি পেয়েছো? কৃষ্ণ কার পক্ষ নিল? বলো পাণ্ডবদের পক্ষ। বলো মূর্খ তুমি, তুমি বলতে পারলে না প্রভু আমি কিচ্ছু চাই না আমি শুধু তোমাকে চাই, কথা বলতে পারোনি। ওরে কৃষ্ণ যার সহায় তাকে কে হারাতে পারে? খুব সূক্ষ্ম বেনে শুনতে হবে কথাগুলো। আমরা ঘরে ঘরে পূজা করি, ওরে মনোরাই কেউ কৃষ্ণকে ভোগ দেয় না, আমি ভুলে যাই মা গো। যদি কারুর ঘরে গোপাল ঠাকুর থাকে, নিজে না সেবা করতে পারলেও গোপাল ঠাকুরকে ভোগ দিয়েন, আপনি বাড়ি থাকলেন না, আপনার বাড়িতে গোপালের মূর্তি আছে, আপনি বাড়ি থাকলেন না, 3 দিন বাড়ির বাইরে গেলেন, আপনি কি দেবেন?
বলুন, আমার মুখে শুনে নিন, যদি বাড়ি না থাকেন একদিন এক টাকা ধরিয়ে দেবেন, যদি বাড়ি না খায় দুদিন দু টাকা ধরিয়ে দেবেন, যদি বাড়ি না থাকে তিন দিন তিন টাকা ধরিয়ে দেবেন, যে কিছু কিনে খাস, পূজার বিধান আছে বাবা। তাহলে বিদুরের ঘরে কেন খেলো জানো? দুর্যোধন রাজসিক যজ্ঞ করেছিল, সবাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু কৃষ্ণকে করেনি। তাই মামা শকুনি বলল, ভাগনা তুমি সবাইকে নিমন্ত্রণ করলে, কৃষ্ণকে করলে না কেন? দুর্যোধন কি বললো জানেন? যে মামা, আমি যা জোগাড় করেছি কৃষ্ণের বাবাও কোনোদিন দেখেনি, ও বিনা নিমন্ত্রণে আমার বাড়িতে খেতে আসবে। তখন বিদুর বলল, প্রভু গো, যে বাড়িতে ভক্তি নাই আপনি সেই বাড়িতে যাবেন না, আপনি আমার সঙ্গে চলুন। বিদুর নিয়ে গেল তার বাড়িতে, বারো বছরের খুদি ছিল ঘরে, সেই বারো বছরের খুদ রান্না করে খুদের অন্ন সেবা দিলেন শাগ ভাজা দিয়ে। ভক্তিভাবে কৃষ্ণ গ্রহণ করলেন, বলি এই তো তোমার কথার জবাব, জয়ের ধ্বনি হরির ধ্বনি, বলুন সবে বদন ভরি একবার, জয়ের ধ্বনি হরির ধ্বনি। আস্তে আস্তে, চন্দ্রের অবৈধ ছেলে, চন্দ্রের সাতাশটা বউ, এই সাতাশটা বউ থাকা সত্ত্বেও নিজের গুরুমাকে হরণ করেছিল। ভাগবত পড়ে দেখবেন, সেই গুরুমার গর্ভেই বুধের জন্ম। তাহলে চন্দ্রের অবৈধ ছেলে হলো বুধ, তাহলে তারপরে কি বার হবে? বৃহস্পতিবার। এইবারটা কার? পাগলি, বৃহস্পতিবারটা কার? দেবগুরু বৃহস্পতি। শুক্রবারটা কার? দত্তগুরু শুক্রাচার্যের। শনিবারটা কার? শনি মহারাজের। রবিবারটা কার? সূর্যের। সোমবারটা কার? চন্দ্রের। মঙ্গলবারটা কার? মঙ্গলের। তাহলে সাত দিনের সাতটা বার, সাতজনের ভগবানের বার কোনটা? তোমার কাছে একটা জিজ্ঞাসা থাকলো, এই সাত দিনের মধ্যে ভগবানের বার কোনটা? এই একটা প্রশ্ন করলাম, তুমি মেলায় প্রশ্ন করছো। সাত দিনে সাতটা বার এক একজনের, ভগবানের বার কোনটা? তুমি তো ভক্ত, এই একটা প্রশ্ন তোমার কাছে রেখে গেলাম। সকলে জানে, সকলে জানে বাঞ্ছাকারী নামে আমার, সকলে জানে, সকলে জানে, সকলে জানে। কখনো হয় গিরিবেশ ধারণ, কখনো হই কালি আমি, আয়ানের কারণ, আয়ানের কারণ। আমি নরসিংহ রূপ করলাম ধারণ, ওরে ও নরসিংহ রূপ করলাম ধারণ, ভক্ত প্রহ্লাদেরও কারণে। বাঞ্ছাকারী নাম আমার সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে। Thank you.
শোনো তুমি ভক্তের লক্ষণ, দ্বিদাল পদ্মে গুরুর আসন, আর গুরু শিষ্যের হচ্ছে মিলন, তাদের অখণ্ড রমণ, অখণ্ড রমণ। ওরে দিনহীনে কয় পঞ্চানন, দিনহীনে দিনহীনে কয় পঞ্চানন, গোসাই কুমদকান্তের চরণে পাঞ্চাকারী নাম আমার সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে। ওরে যে দা ভবে পাঞ্চা করে, যে যা ভবে বাঞ্ছা করে, পুরায় বাঞ্ছা ভক্ত রে, বাঞ্ছাকারী নামে আমার সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে, সকলে জানে।